ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা সরল রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে চলছে আঁকা বাঁকা হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে করপোরে 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 এ তো করপোরে জীবন আমি কি জানতে পারি আশফাক চৌধুরীর সাথে আপনার সম্পর্ক কি? সত্য এটা কি ধরনের প্রশ্ন হলো বলেন? উনি একজন বিজনেসম্যান, আমিও একজন বিজনেসম্যান। ওনার সাথে আমার সম্পর্কটা হলো কর্পোরেট ডিলিংস। কি ধরনের ক্লু আছে? বিভিন্ন রকম ক্লু পাওয়া যাচ্ছে, কিন্তু আশফাক সাহেব আমার কি মনে হয় জানেন, একটা প্রভাবশালী মহলের সাথে ইনভলভ। আমরা কি ধরে নিতে পারি না যে এই ফর্মুলাটা চুরির পেছনে আপনাদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো ইনভলভমেন্ট আছে, যেহেতু আপনারা সময় হলে বলবো, আপনি বাড়িতে ফিরে যান, আর আমার সঙ্গে দেখা হয়েছে কাউকে বলবেন না। কিন্তু আপনি না বললেন আপনি বাসে ফিরে যাবেন, চলেন আমরা একসাথে ফিরে যাই। সময় এখনো হয়নি বিপুল, প্লিজ পাগলামি করবেন না। আমার অনেক সৌভাগ্য যে আপনার সাথে দেখা হলো। শুনেছিলাম বাবার উপর রাগ করে বাড়ি ছেড়েছিলেন, আপনি আমার সাথে চলেন প্লিজ, আমি আপনার হয়ে বাবাকে বোঝাবো এবং আমার বিশ্বাস বাবা সেটা বুঝতে পারবে। বাবা আমি তাকে যতটুকু দেখেছি আমার মনে হচ্ছে উনি অনেক বড় এবং একজন উদার মনের মানুষ। মোর খেয়েছেন অনেক, কিন্তু এখনও তার মধ্যে মায়া মমতা প্রেম ভালোবাসা সব কিছু ধাববান আছে তার চোখে মুখে। আমি জানি আপনার চেয়ে বেশিই জানি, আর তাই তো এতটা দূরত্ব। বাবা আমার কাছে একটা আদর্শ, একটা আবেগ। প্রত্যেকটা শরীরই মনের আবেগ, প্রত্যেকের স্বতন্ত্র। বাবা কেবল সেটাই বুঝতে চান।
হ্যালো সম্পাদক ম্যাডাম, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য, দিস ইজ স্নিগ্ধা। কি বলতে চান বলুন। আমি আসলে আপনাকে একটা ব্যাড নিউজ দেওয়ার জন্য ফোন করেছি। আপনার হাজবেন্ডকে একটু আগে আমার অফিস থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট? বাট ওয়াই? আই ডোন্ট নো। আমি পুলিশকে অনেক বোঝাবার চেষ্টা করেছি বাট ওনারা আমার কোনো কথাই শুনতে চায়নি। খুব সম্ভবত আপনার শ্বশুরের যে ফর্মুলাটা চুরি হয়ে গেছে সেটার ব্যাপারে সন্দেহ করেই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। চুরি? রাহুল কেন চুরি করতে যাবে? সেটা তো আমারও কথা, সে কেন চুরি করতে যাবে? রাহুল তো আমাদের অফিসের হয়ে ওনার কাছে গিয়েছিল ফর্মুলাটা কিনতে, চুরি তো করতে যায়নি। হোয়াট আই থিঙ্ক ইজ এটাই মুখ্য কারণ নয়, পিতা পুত্রের দ্বন্দ্বটাই বোধ হয় মুখ্য কারণ। এনিওয়ে, আমার কাছে মনে হয়েছিল ইনফরমেশনটা আপনাকে দেওয়া দরকার, দ্যাটস ওয়াই আই হ্যাভ কলড ইউ। আফটার অল হি ইজ ইউর হাজব্যান্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইনফরমেশন। বাট আমি বলি কি, রাহুল যদি কোনো অফিসিয়াল পলিসির শিকার হয় তাহলে তার রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে। মাইন্ড ইট। ও রিয়েলি? ওকে দেন, আই ক্যান ডু এনিথিং টু সেভ ইউর হাজব্যান্ড। ওকে, বাই। ভাই সগীর, একা একা কাট খেলছো? খেলবেন নাকি? আমি তো পারি না। এটা কোনো কথা বললেন? জগতের সবাই সব কিছু পারে না, শিখে নিতে হয়। বস কোথায়? জানি না। বলো কি, মানে বসের খবর তুমি জানো না? কাজ শেষ, খবর শেষ। কাজ ফুরালে বসও আমাকে ফোন দেয় না, আমিও বসকে ফোন দেই না। আচ্ছা ভাই সগীর, তুমি আমাকে বলো তো, তুমি বসের সাথে কতদিন ধরে আছো? এক বছর। মাত্র এক বছর? এত অল্প সময়ে তুমি বসের এত কাছের মানুষ হয়ে গেছো? না, আমি কিন্তু মানে রিয়েলি আমি অনেকবার খেয়াল করে দেখেছি বস বাচ্চু ভাইয়ের চেয়েও তোমাকে বেশি পছন্দ করে। পছন্দ অপছন্দের হিসাব অন্যখানে ভাই, সব অন্যখানে। বাদ দেন, চাল দেন। আপনি? জি, আমি শুভ্র।
আপনি পিয়ার হাজবেন্ড, আপনার ছবি দেখেছিলাম, কিন্তু আপনি মোটেও ছবির মতো নন তো। কেমন লাগছে শ্বশুর বাড়ি? ঘরজামাই হিসেবে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন মনে হয়। ভালো তো থাকতে চেয়েছিলাম বাবা, কিন্তু ভালো আর থাকতে দিলেন কোথায়? এমন করে কথা বলছো কেন মা? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছেন না বুঝি? হেপাটাইটিস সি ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন, ভালো কথা। দেশের মানুষের উপকার করতে চাচ্ছেন, চারদিকে আপনার সম্মান বৃদ্ধি পাচ্ছে, খুবই ভালো কথা। বাট নিজের ছেলেকে অ্যারেস্ট করিয়ে সম্মান কি কোষ্ঠী পাথরে যাচাই করে নিচ্ছেন বাবা? তুমি আমাকে ভুল বুঝছো মা, আমি রাহুলকে কোনো দোষ দিইনি। পুলিশ তদন্ত করতে গিয়ে রাহুলকে অ্যারেস্ট করেছে। ও, আপনি দোষ দেননি, আপনি রাহুলকে সন্দেহ করছেন না। তাহলে পুলিশ তাকে এমনি এমনি অ্যারেস্ট করলো? বাবা, পুলিশের কি হাত পা গুজিয়েছে যে কোনো রকম সন্দেহ বা প্রমাণ ছাড়া এমনি এমনি একজন মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাবে? বাবা, এই বাড়িতে এখন এতগুলো মানুষ, পিয়া আছে, তার জামাই শুভ্র আছে, তার উপর বাবুল ভাই গ্রাম থেকে তার বউ ছেলে মেয়েকে নিয়ে এখানে এসে উঠেছে। কই, এতগুলো মানুষকে তো পুলিশ অ্যারেস্ট করলো না, কোনো সন্দেহ করলো না, শুধুমাত্র অ্যারেস্ট করলো রাহুলকে। দেখো মা, রাহুলকে অ্যারেস্ট করার পর পুলিশের সাথে আমার আর কোনো কথা হয়নি, তাই কিসের ভিত্তিতে রাহুলকে অ্যারেস্ট করেছে আমি কিছুই জানি না। আর অন্যদের কথা বলছো, আমার চোখে সব ছেলে মেয়ে সমান। সমান? সব ছেলে মেয়ে সমান বাবা? বাহ, পিয়ার হাজবেন্ড শুভ্রকে এই বাড়িতে আপনি জামাই আদর করে রেখেছেন, আর আমি, আমার বেলায় কেবল চিরদিন অবহেলা। কোনোদিন কি একবার ফোন করে খবর নিয়েছেন? একবার ওকে আসতে বলেছেন এই বাড়িতে বেরিয়ে যেতে? রাহুলকে আমি সব সময় এই বাড়িতে আসতে বলেছি, আর রককে তো প্রায়ই ফোন করে আসতে বলি। সেই আপনি রাহুলকে বলেন, রককে বলেন, কই আমাকে তো কখনো বলেন না। দেখো মা, আমি তোমাকে হয়তো সরাসরি ফোন করে আসতে বলিনি, কিন্তু তাই বলে যে তুমি এতটা অভিমান করে বসে আছো আমি জানতাম না। মা, তোমার শাশুড়ি থাকলে এমন হতো না, আমি তো বাবা, বাবা কখনো মা হতে পারে না। আমি সব সময় চেয়েছি আমার সব ছেলে মেয়েকে নিয়ে এক ছাদের তলায় থাকতে, কিন্তু কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্য, বাবা নিজস্ব সংসারের স্বপ্ন তো সবাই দেখতে চায়। যাই হোক, আমি এসেছিলাম রককে নিয়ে যেতে। একটু বসে যাবে না মা? অবশ্যই যাব, যেদিন আমার হাজবেন্ড পুলিশের কাছ থেকে ছাড়া পাবে, যেদিন আমি, রাহুল, রক এ বাড়িতে শান্তি খুঁজে পাব, আমাদের জন্য এরকম একটি পরিবেশের সৃষ্টি হবে,
সেদিন অবশ্যই আসবো। আসি বাবা। বলো কোথায় তুমি? কি প্রয়োজন সেটা বলো। আশ্চর্য, তুমি এইভাবে কথা বলছো কেন? তোমাকে খুঁজে পাচ্ছি না তাই ফোন করেছি। আমাকে খোঁজার কোনো প্রয়োজন নেই, আমি আমার মতো আছি। তোমার মতো আছো মানে? তুমি কোথায় আছো সেটা তো বলবে। আছি, আছি রাস্তায়। তোমাদের ফ্যামিলির ওই অটো লেখাই তো আমাকে মানায় না, তাই রাস্তায় চলে এসেছে। বুঝতে পেরেছি। বাবা তোমাকে কিছু বলেছে? না, বাবা কিছু বলেনি। আর বাবাই তো ওই ফ্যামিলির একমাত্র ব্যক্তি নন, উনি ছাড়াও অনেকে আছেন, তাদের জিজ্ঞেস করো, তারাই বলে দেবে। আরে বাবা, খোলাসা করে বললেই তো হয় কি হয়েছে। তুমি বাসায় আসো তো, আগে বাসায় আসো, তারপর আমি দেখছি কি হয়েছে। আসো বাসায় আসো। শোনো, আমি আর ওই বাসায় যাব না। তোমার যদি আমাকে দরকার হয় তাহলে তুমি আমার এখানে চলে আসবে, এবং আসার সময় তোমার ওই লিলিত ভাবিকে বলে আসবে, শুভ্র এই বাড়ির জামাই, ঘর জামাই না। বাই। আমি এখানে। বাবা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বল। তোমার বই পড়া থেকে আমার কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি হয়েছে বল। বাবা, বাবা, শুভ্র হতে পারে তোমাদের এবাড়ির জামাই, তার চেয়েও বড় সত্য হচ্ছে ও একজন মানুষ। হতে পারে ও গরিব, কিন্তু ওর তো একটা পার্সোনালিটি আছে না কি? ও বেকার ঘুরে বেড়ায়, ওর মনটা তো উদার। তাছাড়া ও একজন সংস্কৃতিমনা, তাই বলে তো তোমরা বাড়িতে এনে ওকে অপমান করতে পারো না। বাবা, কি হয়েছে সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো। কে, ফিরোজা? না। তবে কি লিলিত? জি বাবা, তোমার আদরের মেজো বৌমা। শুভ্রকে নাকি ঘর জামাই বলে ট্রিট করেছে, আমার সাথে দেখা হলো, রককে নিয়ে চলে যাচ্ছে। বাবা, আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যে তোমার ওই ফর্মুলাটা আমি আর শুভ্র চুরি করেছি। দেখ মা, রাহুলকে পুলিশে ধরে নিয়ে গেছে বলে ওর মুডটা ভালো নেই, অভিমান করে আমাকেও অনেক কথা বলে গেল। কে অভিমান করলো আর কার মুড ভালো নেই সেটা দেখার বিষয় তো আমার নয় বাবা। শুভ্র এই বাড়িতে এসে যদি অপমানিত হয় তাহলে সেটা আমার অপমান, তোমার অপমান বাবা, আর সেটা দেখার বিষয় বাবা তোমার। আমি তো তোমাদের কখনো অবাধ্য হইনি, মেজুভাবের সাথে আমি কখনো খারাপ ব্যবহার করিনি। আমি
আমি শুভ্রকে পছন্দ করেছি বলেই তো শুভ্রকে বিয়ে করেছি। আর আমার বিয়েতে মেজো বাবির চোখে শুল হয়ে গেল, তোমাদের সবার চোখে শুল হয়ে গেল বাবা। এত গঞ্জন আমার সইতে হচ্ছে। নীলির যে শুভ্রকে এভাবে বলতে পারে আমি কোনোদিন ভাবতেই পারিনি। দেখ মা, এবারে বউ সে, এবারে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার তো না জানা থাকার কথা নয়। তবুও যদি সে এরকম ব্যবহার করে তাহলে আমি কি করতে পারি বল? দেখ মা, ভাই বোন ননদ ভাবি এদের মধ্যে যদি সদ্ভাবই না থাকে তাহলে বাড়ির কর্তা হিসেবে আমি একা সব দিক কি করে সামলাবো বল?